জয় জগন্নাথ। আজকের ভিডিওটা হলো রথযাত্রা উপলক্ষে। নদিয়া জেলার চাকদাহের সবচেয়ে পুরনো রথযাত্রা হলো চাকদার বোসবাড়ির রথযাত্রা। যারা চাকদায় এসছো বা চাকদায় থাকো তারা জানো চাকদার রথতলায় একটা লাল রঙের রথ দাঁড়ানো থাকে। প্রত্যেক বছর কিন্তু সেই রথটাকে সাজিয়েই একটা রথযাত্রার আয়োজন করা হয় এবং একটা ছোট্ট মেলাও বসে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিও। প্রায় 90 বছর পুরনো এই রথযাত্রায় সবার আগে জগন্নাথ দেবের পুজো করা হয়। জগন্নাথ দেবের পুজো করে তাকে রথে তোলা হয় এবং রথে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে চিনিকলা দিয়ে পুজো দেয়। এইভাবেই কিন্তু সারাটা দিন কেটে যায়। এরপর আমরা বিকেল হতেই দেখতে পেলাম ইসকনের রথযাত্রা। ইসকন এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিল এই বছর। সে বিশাল এক রথ নিয়ে তারা বেরিয়েছিল। আজকে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। ইসকনের রথটা দেখে কিন্তু মনটা একদম জুড়িয়ে গেল। সকালবেলায় নিজের বাড়ির রথযাত্রা অর্থাৎ বোসবাড়ির রথযাত্রা আর বিকেলবেলায় ইসকনের এই রথযাত্রা, দুই মিলিয়ে এবছরের রথযাত্রাটা কিন্তু আমার বেশ ভালোই কাটলো। তাই তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।